পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক রাকেশ পাড়ুয়ের নেতৃত্বে বড়জাগুলি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা ছাড়াও পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত অভিভাবক অভিভাবিকা সহ বেশ কিছু গাড়ির চালকের হাতে লিফলেট তারা তুলে দেয়। সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো রকম কারোর কথায় কান দেবেন না, কারণ ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আজকে আপনারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, আগামী দিনে তারাই ভবিষ্যৎ, তারাই ডাক্তার হবে। সেখানে যদি ডাক্তাররাই পরামর্শ না দিয়ে কিংবা ডাক্তারি পরামর্শ না নিয়ে যদি আপনারা কোনো রকম স্টেপ নেন, সেটা আপনাদের ক্ষতির কারণ হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে গোমূত্র ও গরুর গোবর গায়ে মাখানো হচ্ছে, গোমূত্র খাওয়ানো হচ্ছে। ডাক্তার কিংবা বিশেষজ্ঞরা কিন্তু এখনও বলেনি যে এটা খেলে করোনা ভাইরাস থেকে বাঁচা যায়। ডাক্তারের ঊর্ধ্বে মানব জীবনে আমরা ভগবানের পরে ডাক্তারকে দেখি। তো যেখানে শিক্ষিত সমাজ বিজ্ঞান বলছে যে করোনা ভাইরাসের এখন অ্যান্টিভাইরাস কিছু বেরায়নি, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আপনারা গাইডলাইনগুলো মেনটেন করুন, এইগুলো দেখুন। বাড়িতে ছোটো ছোটো ভাই বোনেদেরকেও আপনারা হচ্ছে কন্টিনিউ হাত ধোয়ান, তাদেরকে যদি মনে হয় যে কেউ অসুস্থ তার থেকে এক মিটার দূরত্ব বজায় রাখুন। এগুলো একটুখানি দেখুন, সময় লিফলেটটা দিয়ে দিও। পরামর্শকে মাথায় নিয়ে ডাক্তার যেটা বলবে, আজকে বিশেষজ্ঞরা যেটা বলছে, সেটাকে পাথেয় করে আমাদেরকে চলতে হবে। কোন রকম বাজে কথাকে পাথেয় করে গরুর গোবর গায়ে মেখে গোমূত্র পান করে আগামী দিনে জেনারেশনের কাছে বাজে মেসেজ আমরা দেবো না। তার জন্য এই লিফলেটটা পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ ও হরিঙ্গাটা শহর তৃণমূল ছাত্র সেতুর পক্ষ থেকে আপনাদের দেওয়া হচ্ছে। ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে মেরে দিচ্ছে শুনছি, এরকমও তো শোনা যাচ্ছে, এগুলো কি সেটা ভুল করলো কিন্তু আপনাদেরকে মানতে হবে। এই কারণে নিশ্চয়ই সে বিষয়ে সে একটা কোনো একটা কারণবশত করছে, কিন্তু যে ডাক্তার সে হচ্ছে আপনাকে যদি এখন যদি গরুর মুখ দেয় খাবেন, সেটাই নোবেল করোনা ভাইরাস নিয়ে যে কথাটা প্যানিক হচ্ছে, যে হচ্ছে বিষয়টা বিরাট বড় আতঙ্কের কারণ। সেখানে ডাক্তাররা এখনও পর্যন্ত সেটাকে বিরাটকে মহামারী ঘোষণা করা সত্ত্বেও সেখানে কিন্তু বলেছে নোভেল করোনা ভাইরাস নিয়ে কোনো আতঙ্ক ছড়াতে না, যাদের নিয়ে সিম্পটম বাজে আছে তাদের থেকে কীভাবে বাঁচতে হবে, বাঁচার লড়াই দিতে হবে কীভাবে, সেটা ডাক্তাররা কিন্তু পরামর্শ দিয়ে জানিয়েছে। সেটাই আমরা এখানে ছাপিয়ে আপনাদের কাছে বার্তাটা দিচ্ছি। কিন্তু কোনোরকমভাবে গোমূত্র কিংবা গরুর গোপর গায়ে মেখে গোমূত্র পান করে তো নোভেল করোনা ভাইরাস নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, তোমরা তো সব জায়গাতে যাও, তোমরা একটা কিন্তু এই প্রচারটা, এই আতঙ্ক নিয়ে যেই ঘটনাটা ঘটছে সেটার বিরুদ্ধে তোমরা কিন্তু একটা বিরাট বড় হাতিয়ার আমাদের কাছে, বিশেষ করে মানব সমাজের কাছে। আজকে নোভেল করোনা ভাইরাস নিয়ে যখন আতঙ্ক ছড়াচ্ছে, ডাক্তারের পরামর্শ নেওয়া বিশেষ প্রয়োজন। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না, অসুস্থ বোধ করলে ডাক্তার
ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আসুন জেনে নিই এই বিষয়ে কি জানালেন রাজ্য সম্পাদক রাকেশ পারুই। নোবেল করোনা ভাইরাস নিয়ে যে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ, যে পশ্চিমবঙ্গ তথা আমরা দেশকে দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যে একটা ভাইরাসকে নিয়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, যেখানে ডাক্তারি পরামর্শে জানানো হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, যদি কারোর মধ্যে যদি তেমন সিমটম দেখতে পান তার থেকে দূরত্ব বজায় রাখুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ নয় পুরো দেশ জুড়ে বিজেপি নেতৃত্ব দ্বারা গোমূত্র ও গরুর গোবর গায়ে মাখানো হচ্ছে, এটা নিয়ে একটা বাজে আতঙ্কর সৃষ্টি হচ্ছে। তাই আমরা যেহেতু আজকে ছাত্র সমাজ, আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা সাধারণ ছাত্রছাত্রীর কাছে মেসেজ যে একটাই, যে শিক্ষিত সমাজ কোনো দিন গোমূত্র খেয়ে কিংবা গরুর গোবর গায়ে মেখে করোনা ভাইরাসের থেকে দূরে থাকতে পারে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে করোনা ভাইরাস নিয়ে একটা বাজে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসকে আতঙ্ককে কিছু রাজনৈতিক দল যে আতঙ্কটাকে বন্ধ করার চেষ্টা না করে সেখানে হচ্ছে গোমূত্র গরুর গোবর মানুষের মধ্যে গরুর মূত্র খাওয়ানো হচ্ছে ও গরুর গোবর গায়ে মাখানোর কথা তুলছে। আমরা দেখতে পেয়েছি আসামের বিজেপি বিধায়ক বলছে না করোনা ভাইরাসের কোনো রকম এখনও ভাইরাস কিছু আমরা পাইনি। সেক্ষেত্রে বলা হচ্ছে সেফটি থাকার জন্য গাইডলাইন হিসেবে দেওয়া হচ্ছে, যে গাইডলাইনগুলো আমরা তৃণমূল ছাত্র পরিষদ, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ তথা হরিঙ্গাটা শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা তুলে ধরেছি। যেখানে সিমটম কিছু আছে যেগুলো বুঝতে দেখলে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে করোনা ভাইরাস আক্রমণ করেছে, এমনকি তারপর করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিছু প্রক্রিয়া আছে যেগুলো মেনটেন করার কথা আমরা বলেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল বলছে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য গোমূত্র খেতে হবে, গরুর গরু গায়ে মাখতে হবে। আমরা ধিক্কার জানাই সেই সকল রাজনৈতিক দলকে যে যখন মানুষ আতঙ্কিত তাদের পাশে বিজ্ঞানকে সামনে নিয়ে এসে তাদের ভরসা না জুগিয়ে তাদের মধ্যে আর মিথ্যে প্রতিশ্রুত মিথ্যে বিশ্বাসকে জাগিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তার জন্য আজকে আমরা আমাদের হরিঙ্গাটা পৌরসভার রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা বাড়ি ফিরছে তাদের হাতে আমরা এই লিফলেট ডিস্ট্রিবিউট করছি। যেহেতু তারা এখানে প্রায় 350 উপরে ছাত্র যারা আজকে পরীক্ষা দিচ্ছিল ছাত্রছাত্রী, আর তাছাড়াও আমরা হরিঙ্গাটা পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের যে বাজার আছে আমরা আগামীতে বাজার এমনকি বড়জাগুলিয়া বাজারেও আমরা সাধারণ মানুষের কাছে লিফলেট ডিস্ট্রিবিউট করব, মানুষকে সচেতন করব আমরা যে বিজ্ঞানের উপর ভরসা রাখতে, ডাক্তারের উপর ভরসা রাখতে। আগামী দিন আপনাদের পাশে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার ছিল আগামীতেও থাকবে। সরকার আপনাদেরকে সচেতন রাখার জন্য যে প্রচার চালাচ্ছে সেই প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ তথা শহর তৃণমূল ছাত্র পরিষদও আপনাদের পাশে আছে। আমরা দেখলাম যে আপনারা গার্জিয়ানদের হাতেও এই লিফলেট তুলে দিলেন, ছাত্রছাত্রীদের হাতেও তুলে দিলেন, রেসপন্স বলতে গার্জেনদের কাছে একটাই কথা, তাদের কাছে প্রথম কথা হাস্য কৌতুক ব্যাপার হয়ে গেছে, একটা তাদের কাছে এটা একটা মিমিক্রি হয়ে গেছে। হয়তো অনেকদিন তারা কোনো কমেডি চ্যানেল পায়নি, সেখানে এই বিজেপি নেতৃত্ব দ্বারা গোমূত্র খাওয়ানো আর গরুর গোবর মাখানোর যে কথাটা তারা শুনছে আর হাসছে। যদি আমরা যদি ভুল না বলে থাকি, এখানে যদি বিজেপি নেতৃত্ব থাকতো তাহলে হয়তো তাদেরকে গোমূত্র কিংবা গরুর গোবরটাকে তাদেরকে টেস্ট করতে প্রথমে বলতো ওই গার্জেনরা। সেখানে তারা এইসবে বিশ্বাস করছে না, তারা সেটা আমাদের হাত থেকে লিফলেট নেওয়ার সময় তাদের প্রতিক্রিয়াতে আমরা বুঝতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই এলাকার মানুষকে যারা বিজেপির এই অপপ্রচারকে দূরে সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপর বিশ্বাস রেখেছে ও ডাক্তার এমনকি গবেষণার উপর বিশ্বাস রেখে দিয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রাকেশ পারুই, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক।